Panvision TV presents. গর্ভধারণের পরবর্তী পদক্ষেপগুলো কি ধরনের হওয়া উচিত? যে মা যে একজন গর্ভবতী মা দীর্ঘ 9 মাসের একটা লং জার্নি করবেন, গর্ভধারণ হয়েছে এটা জানার পর থেকে উনি বাকি 9 মাস ওনার খাদ্যাভ্যাস বা আপনি ঘুমেরটা অবশ্য বলেছেন ইতিপূর্বে, তো ওনার লাইফস্টাইলটা কি ধরনের হবে, একজন মা কিভাবে চলাফেরা করবেন, এই বিষয়ে যদি আমাদের মাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে লাইফস্টাইলটা একটু তো পরিবর্তন তো করতেই হবে, যেমন হ্যাভি ওয়ার্ক, যেটা আমরা বলি যে হ্যাভি ওয়ার্কটা একটু অ্যাভয়েড করতে, তার মানে এই না যে সে একদম কোনো কাজ টাজ করবে না, ঘরে শুধু বিছানা বসে থাকবে, তা কিন্তু না। উনি ওনার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস সবই উনি মেনটেন করতে পারবেন। হ্যাঁ, ভারী জার্নিটা আমরা অ্যাভয়েড করতে বলি, মানে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে। উনি আমাদের চাকরিজীবী মায়েদের জন্য কী ধরনের পরামর্শ থাকবে? না, ওনাদের জন্য পরামর্শ যেহেতু হ্যাঁ জার্নি তো করতেই হবে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ঝুঁকিপূর্ণ রাস্তাটা কি অতিরিক্ত ঝাঁকানি হচ্ছে, এবং মায়াকে নিজেকেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন উনি ওনার বাইরে যাওয়ার যে পরিধেয় পোশাকটা, সেটা একটু ঢিলে ঢালা হলে ভালো হয়। উনি যে শ্যুটা পরবেন, হাই হিল অ্যাভয়েড করতে হবে, স্লিপারি জুতা পরলেন, মানে স্লিপ খাওয়ার সম্ভাবনা যেন না থাকে। নিজেকে একটু প্রোটেক্ট করে চলতে হবে, ধাক্কা বা জোরে ঝাঁকুনি এগুলো একটু অ্যাভয়েড করতে হবে, বাইরে তো যাতায়াত করতেই হবে, এবং দেখতে হবে যে ঝুঁকি যেন খুব বেশি ঝাঁকুনি যেন না লাগে, এটা একটু অ্যাভয়েড করতে হবে।